বাংলাদেশের নারীদের চোদ্দটা বাজানোর জন্য এই ধরনের নারীবাদীরাই যথেষ্ট একবার চিন্তা করেন মাসুদা বাটের জায়গায় কোনো পুরুষ যদি থাকতেন আর ময়নুল সাহেব যদি তাকে চরিত্রহীন বলতেন তাহলে এটা কি কোনো ইস্যু হতো মোটেও না এটা নিয়ে কেউ কথাও বলতো না এখন চরিত্র ব্যাপারটা মানুষ গোপন রাখতে না চাইলেও চরিত্রহীনতার ব্যাপারটা যে কোনো মূল্যে গোপন রাখতে চায় কিন্তু এখানে মইনুল হোসেন তো কোনো ভুল করেন নাই আমি একশো ভাগ ওনার বক্তব্য সমর্থন করছি কেন করছি উনি সরাসরি চরিত্রহীন কথা বলে নাই এই জন্য করছি তা না সরাসরি বললেও করতাম কেন করতাম মনোযোগ দিয়ে শুনুন ওখানে আলোচনা হচ্ছিল রাজনৈতিক দল নিয়ে আর চ্যানেলটা হলো বেসরকারি টিভি যার নাম একাত্তর জামায়াত এলার্জিকে সূত্রাপাতার মতো মইনুল হোসেনের গায়ে ঢোলে চেষ্টা করা হলে তিনি এমন মন্তব্য করেন তিনি আরো কড়া মন্তব্য করে থাকেন আমরা জানি এখানে যদি তিনি জামায়াতের সাথে কারো যুক্ত হওয়াকে রাজনৈতিক চেতনা থেকে বিচ্যুতি হিসেবে দেখে থাকেন মানে সারিত্রিক পতন হিসেবে দেখে থাকেন তখন বিপক্ষের বক্তা যদি তাকেও একইভাবে চরিত্রহীন বলে থাকেন তবে কেন সেটা জেন্ডার ইস্যু হবে এখানে তো রাজনৈতিক চরিত্রের কথা বলা হচ্ছে শরীরের বা জেন্ডার বিষয়ক কোনো আলোচনা এখানে তো ছিল না তাছাড়া কোনো উন্নত চিন্তার নারী চরিত্র বা চরিত্রহীন এই ধরনের পালতু শব্দ নিয়ে এখনো আটকে থেকে নিজেকে আবার আধুনিক প্রগতিশীল দাবি করেন কিভাবে আবার আরো একশো একজন নাকি এই কোশ্চিন থেকে সমর্থন করেছেন বুঝলেন অবস্থা এরা নারীবাদীও দাবি করবে আবার আঠারো শতকের আবেগ নিয়েও পড়ে থাকবে সেই ১৮ শতকে কোনো মেয়েকে এমন বলা হলে তার প্রতিবাদ তেমন অস্বাভাবিক হতো না কিন্তু এরা দুইশো

এটা বাজারে রটায়ে এর সাফাই তৈরি করে নিজেকে যাতে তুলতে হবে নারীবাই নেসার বেটার উন্নত নারীবাদীদের সমস্যা হলো এরা সবকিছুকে লিঙ্গ দিয়ে দেখে রাজনৈতিক বিষয়কে রাজনৈতিকভাবে দেখার মানসিকতা নাই কিন্তু চেতনার দালালি করার সময় সব রস জেগে উঠে ওদের সাংস্কৃতিক হিংসার কারণে ছাত্রলীগের সোনার ছেলেরা যখন দল বেঁধে মেয়েদের সাথে নোংরামি করে তখন এরা তো এত বিবৃতি মারায় না এরা নারীদের সুন্দর জীবনের প্রতি হুমকি ও দুশ্মন ওদের নিয়ে এত কাউ কাউ না করে জনগণের রাজনৈতিক মুক্তির প্রশ্নকে এগিয়ে নেওয়ার কাজে মন দেন